ইসরায়েল প্যালেস্টাইন রক্তক্ষয়ী যুদ্ধে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই আবহে প্যালেস্টাইনের হয়ে অস্ত্র ধরা হামাস বাহিনীকে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, ওরা শুরু করেছে, শেষ করব আমরা। হামাসকে উচিত শিক্ষা দিতে ইতিমধ্যেই পাল্টা জবাব দিতে শুরু করেছে ইসরায়েল। শনিবার হামাসের আচমকা হামলার পর একে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন নেতানিয়াহু, যার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দুটি দেশ। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে সংঘাতের সুর আরও তীব্র করে কড়া বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে যুদ্ধ চলছে, আমরা এই যুদ্ধ চাইনি, জোর করে বর্বরচারিত হামলা চালানো হয়েছে। যেহেতু ইসরায়েল এই যুদ্ধ শুরু করেনি, তাই শেষ করবে আমরা। শনিবার সকালে হামাস বাহিনীর অতর্কিত হামলায় সে দেশের কমপক্ষে 2,300 জন জখম হয়েছেন, 700 জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। হামাসকে এর মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। এই প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের ওপর হামলা চালানোর ফল টের পাবে হামাস, ওরা বিরাট বড় ভুল করেছে, মূল্য দিতে হবে। হামাসের হামলার মোকাবিলা করতে দেশের সেনাবাহিনীকে ছাড় দিয়েছে ইসরায়েল সরকার। তারপর থেকেই গাজায় নির্বিচার বোমা ফেলছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি, হামাসকে আইএস বলে দাবি করেছেন নেতানিয়াহু। সোমবার তিনি বলেছেন, এই যুদ্ধ পশ্চিম এশিয়ার মানচিত্রকে বদলে দেবে। হামাস কি আমরা জানি, এখন বিশ্ব দেখছে। হামাস হলো আইএস। মঙ্গলবার ইসরায়েলের দাবি করেছে সে দেশে 1,500 জন হামাস জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। জেরুসালেম এবং গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুদেশের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই থাকে। গত শনিবার সকালে আচমকা ইসরায়েল ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস বাহিনী।